আসসালামু আলাইকুম, আমার হাতে একটা সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন। সোল্ডিং আয়রন তো আগে আমরা যেগুলো ইউজ করেছি এগুলো দেখেছেন আপনারা, যেগুলো আমরা ইউজ করেছি আগে। হ্যাঁ, এই যে এগুলো আপনারা আগে আমাদের ভিডিওতে দেখেছেন, আমরা এগুলো দিয়ে কাজ করেছিলাম। আরও কিছু আমাদের কাছে আছে, খুব মানে অন্যান্য ব্র্যান্ডের দেখেছেন। এইটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হলো, মার্কেটে যত বর্তমানে সোল্ডারিং আয়রন আছে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এটা। এটা আমি এখানে নিয়েছি, এটার আগের ভার্সনটা আমি আগে কাজ করেছি, আমরা বিভিন্ন গেমিং ল্যাপটপের কাজ করছি, এখানে আপনারা দেখতে পাবেন। ওইটাতে আমি নিয়েছিলাম এটা 210 সিরিজেরটা, এটা হচ্ছে 210-এর এস ভার্সন, S2 বলা হয় এটাকে। এটা কেমন আমি আপনাদেরকে একটু দেখাই। এটা খুবই ভালো মানের একটা সোল্ডারিং আয়রন, এর চাইতে ভালো মানের নেই। খোলার সাথে সাথে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, এটাকে মুখস্থ করে ফেলবেন যারা কিনবেন এটা। এটা দুষ্টামি করে বললাম। এই হচ্ছে আয়রন, একটা ল্যাপটপ টেকনিশিয়ানের একদম স্বপ্নের জিনিস, মানে এরকম একটা তাঁতাল দিয়ে কাজ করা একটা স্বপ্নের ব্যাপার। এত সুন্দর এবং এত ইজিলি এটা দিয়ে কাজ করা যায়। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে নর্মাল এসি পাওয়ার যেটা আছে, ডাইরেক্ট এসি পাওয়ারে চলে এটা, সাথে কেবল দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের আয়রন, এই যে এখানে কানেক্ট করতে হবে, এটি কানেক্ট করে এটা লাগাই দেওয়া হচ্ছে যাতে করে এটার খুলে না আসে। এখানে এখন কোনো বিট নেই, বিট এটার সাথে একটা নর্মাল দেওয়া হয়, এক্সট্রা বিট কিনে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো। এখানে আরেকটা জিনিস আছে, এটা তাঁতালের বিট ক্লিন করার জন্য। বিট আমি এক্সট্রা কয়েকটা এনেছি আপনাদেরকে আমি দেখাই, কয়েক ধরনের আমি আনছি, আমার কাছে যেমন ভালো লাগে আর কি, আমি সাধারণত ল্যাপটপ কাজ করার জন্য যেমন লাগে। এইটা একটু বেশি লাগে আমাদের, এর চাইতে চিকনও আছে, একদম চিকন মাথা, দেখছেন কতটা সুন্দর। এটা সুন্দর তো আসলে সবাই বুঝবে না, যারা এগুলোর কাজ করে ওরা বুঝবে। হ্যাঁ, এবং এটি কীভাবে কাজ করে, এটা কত তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় এটা আমি আপনাদেরকে আমি দেখাবো। এই যে ঢুকাই দিলাম, বাস হয়ে গেছে। আরও কয়েক ধরনের আছে, এর চাইতে চিকন একটা আছে, এই যে এটা, এটা একটু মোটা তারপরে চিকন। এটা সাথে যেটা দেওয়া হয় সেটা, এটা ফ্রিতে দেওয়া হয় সাথে, এটা এক্সট্রা কিনতে হয় না। আরেকটা আছে, এটা যেটা লাগানো হয়েছে এটার চাইতেও চিকন, এটা অনেক কাজে এটা লাগে। তো এটা আমরা নিয়ে এসেছি, যখন যেটা প্রয়োজন, যেই ডিভাইসের উপর, যেই ডিভাইসে কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে তখন ওইটা দিয়ে কাজ করবো আর কি। এই এই যে ব্যাপার রাখা হয় এখানে, এখন এটা কতক্ষণ অ্যাক্টিভ হয়, ফুল চালু হয়ে যায়, কতক্ষণ হিট হয়ে যায় আমি এটা আপনাদেরকে দেখাই। আমি এখনও পর্যন্ত এটা ইউজ করা হয়নি, এর আগের ভার্সনটা মিস করেছি, এই ভার্সনটা এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। চালু হয়ে গেছে, পাওয়ার কত দেওয়া আছে, আমি সাধারণত 300 দিয়ে রাখি সবসময়, 300 দিয়ে কাজ করি আমি। আপনি দিয়ে দেখবেন বা রাং দিয়ে আপনি দেখবেন যে এটা কতক্ষণ অ্যাক্টিভ হয়। আচ্ছা, আমি বন্ধ করি সুইচটা আর একটু, এটা হিট হয়েছে আপনারা কীভাবে বুঝবেন, আমি মাথায় একটু এখান থেকে সোল্ডার দিয়ে দিই, সোল্ডারিং পেস্ট দিয়ে দিই, ওই যে হিট হয়ে গেছিলো সময়। আমি কি যেটা কাজ করি এটা নর্মালি, আমি যেটা করি এটাকে আমি বন্ধ করে রাখি, এভাবে সুইচ বন্ধ করে রাখি, যখন আমার কাজে লাগে তখন আমি পিছন থেকে আবার সুইচ দিয়ে দিই এখানে, এভাবে চালু হয়নি এবার, এটাই ঠিক আছে, যখন কাজ করবো তখন হবে। কারণ দামি ডিভাইস তো এগুলোর খুব ইয়াগুলো আমি সবাইকে একটু বলে দিই, এটার এই যে ইয়াটা মানে এটার বিটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আপনি উল্টাপাল্টা ইউজ করলে এটা হয়ে যাবে। আপনার নর্মাল কাজগুলো অন্য অন্য তাঁতাল দিয়ে করবেন, আর যখন আপনি ভালো কোনো ডিভাইসের কাজ করতেছেন, কোনো চিকন জায়গা আপনার লাগবে তখন আপনি এটা দিয়ে কাজ করবেন। যেমন আমি এখানে একটু দেখাই, আমি মাইক্রোস্কোপে একটু দেখাই। হ্যাঁ, দেখেন এখানে যে বড় জায়গাগুলো আছে, যেমন আমি যদি এই এগুলো খুলতে যাই, আমি ক্যাপাসিটরগুলো খুলবো, আমি এটা দিয়ে যাতায়াত করবো না, শুধু শুধু এটা দিয়ে যাতায়াত করবো, নর্মাল তাঁতাল দিয়ে করবো, এখানে তো অনেক বড় জায়গা আছে। কিন্তু আমি যখন দুইটা রেজিস্টারে কাজ করবো, যেখানে এখানে আমি দেখাচ্ছি যে রেজিস্টার, এখান থেকে আমি এই রেজিস্টারে কাজ করতে যাচ্ছি, আমি আর একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা,
এই রেজিস্টারে কাজ করতে চাচ্ছি আমি, তখন যদি আমি বড় তাতাল দিই এই রেজিস্টারে লেগে যাবে। এটা দিয়ে আমি দেই কই, এই যে এখান থেকে শুধু আমি একটাতে কাজ করতে পারবো। এটাও এটার জন্য মোটা হয়ে যায়, যে আর চিকন মাথা রাখলাম ওই মাথা নিতে হবে। এই যে এটাও এটার জন্য মোটা হয়ে যায়, মাথা দিয়ে এমনিতে অনেক চিকন। এটা দিয়ে আমি এখানে যে তুলতে পারছি, জ্বালাই দিতে পারছি, বা এই রাঙে এই লেয়ারে আমি কাজ করবো, এভাবে করতে পারবো। এটা হচ্ছে চিকনটা নিতে হবে, মাথা নিয়ে নিচ্ছি। গরম আছে কিনা এখনো? এখনো গরম আছে। এটা যদি আমি নিই, এটা এটা হচ্ছে তো অনেক বেশি চিকন। এই যে এটা দিয়ে কাজ করা যাচ্ছে, এই যে সুন্দর মতো কাজ করা যাচ্ছে। এটার চেয়ে চিকন আমাদের কাছে আছে, ওই যেটা সাথে দেয় ওইটা, এটার চেয়ে চিকন। শুধুমাত্র একটা ইতে আমি কাজ করতে পারবো, এটাতে আমার আঘাত লাগবে না। এই সাইডের লেয়ারে যদি আমি কাজ করতে চাই, এই যে সাইডের লেয়ারটাতে, এভাবে আমি লেয়ারে কাজ করতে চাচ্ছি, এটাতে লাগবে না। শুধু এক লেয়ারে আমি কাজ করতে পারছি এবারে, এই এখানের একটা লেয়ারে আমি কাজ করতে পারবো আলাদাভাবে। তাহলে এই তাতারগুলো আর কি, এই জন্য এই ভালো তাতারগুলো লাগে আর কি, সাধারণত আপডেট কাজগুলো করার জন্য। আপনারা চাইলে এই তাতাল, এই এয়ার হট গান, এই সোল্ডারিং আয়রনটা আপনারা চাইলে এই সোল্ডারিং আয়রনটা নিতে পারেন। এটা এই সময়ে মার্কেটে সবচেয়ে বেস্ট সোল্ডারিং আয়রন বর্তমান বাংলাদেশের মধ্যে। তো ঠিক আছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার যদি এরকম কোনো ডিভাইস থাকে, আপডেট ডিভাইস কাজ করানোর থাকে, যে কোনো ডিভাইসে কাজ করানোর থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালো ইকুইপমেন্টের মাধ্যমে খুব অল্প সময়ে অল্প খরচে আপনার কাজগুলো আমরা করতে পারবো। আমাদের ওয়েবসাইট আছে, আপনারা যদি চান, উপরে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন আমরা কী কী সেল করি, আমরা কী কী ধরনের সার্ভিস করি। সেখান থেকে আপনারা চাইলে অনলাইনে অর্ডারও করতে পারেন আমাদের এখানে। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের গুগল লোকেশন দেওয়া আছে, গুগল লোকেশন দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।